কাপ্তাই লেকের তীরে প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটা রিসোর্ট বার্গি লেক, অসাধারণ সুন্দর ভিউ এবং অতি অল্প সময়ে সবার নজর কেড়েছে এটি। পরিবার বা বন্ধুদের নিয়ে কোলাহল পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসুন বার্গি লেকে। আর আপনার যদি লাকটা ভালো থাকে তাহলে কিন্তু পানি কমে গিয়ে এরকম একটা চরের দেখা পেতে পারে। আমরা যখন বার্গি লেকে গিয়েছিলাম তখন কাপ্তাই লেকের পানি অনেকটাই কম ছিল, যার কারণে সরু একটা পথের মতো হয়ে গিয়েছিল যেখানে দুপাশে পানি ছিল এবং মাঝখানে এরকম একটা হাঁটা রাস্তা ছিল, যার থেকে মাঝখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন, সেটা কিন্তু অসাধারণ ছিল। তাই একদিনের কাপ্তাই রাঙ্গামাটির ভ্রমণে গেলে এই ভিউ পয়েন্ট গুলো কখনোই মিস করবেন না। সকালবেলা বের হয়ে আমরা রাঙ্গামাটি থেকে তারপর গিয়েছিলাম কাপ্তাই, কারণ কাপ্তাইয়ের এই ভিউ পয়েন্ট গুলো বিকেলবেলায় বেশি সুন্দর লাগে, বিশেষ করে আপনার 4টা থেকে 4টার পরের সময়টা, 4টা 5টা 6টা, এই 3 ঘন্টা কিন্তু উপভোগ করতে পারেন। রাঙ্গামাটি হয়ে যদি আসাম বস্তি দিয়ে আপনি কাপ্তাই ঢুকেন তাহলে সেখানে ভাইরাল একটা আর্জেন্টিনা ব্রিজ আছে, সেটা দিয়ে যেতে পারেন, এবং আসাম বস্তির ব্রিজ আছে, সেটাও অনেক সুন্দর। যে ব্রিজটা উপরে দিয়ে আমি এখন যাচ্ছি সেই ব্রিজটা কিন্তু খুব সুন্দর, আর লেকের মানে পানিগুলা দেখতে অসাধারণ লাগে, উপর থেকে বলেন নিচ থেকে বলেন, এবং ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে কিন্তু ভিউগুলা অসাধারণ, ভিউগুলা কিন্তু উপভোগ করতে পারে। বার্গি লেক রাঙ্গামাটি জেলার সদর উপজেলার দেলিবাগান মানিকছড়ি মুখে অবস্থিত, অর্থাৎ এটাকে আসাম বস্তি কাপ্তাই রোডও বলা হয়, অর্থাৎ আসাম বস্তি কাপ্তাই রোডেই অবস্থিত, কাপ্তাই লেকের তীর ঘেঁষে এর অবস্থান। আর বার্গি লেকে কিভাবে যাবেন যাতায়াতের ব্যবস্থাটা একটু বলে দিই, বার্গি লেক ভ্যালি যেতে হলে আপনাকে আসতে হবে প্রথমে রাঙ্গামাটি জেলা, অবশ্য কাপ্তাই দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু রাঙ্গামাটি যদি রাঙ্গামাটি সহ ঘুরে যেতে চান আপনি প্রথমে আসতে হবে রাঙ্গামাটিতে। ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা উত্তরা এবং ফকিরাপুল থেকে কিন্তু রাঙ্গামাটির বাস পাওয়া যায়, সেখান থেকে আপনি চলে আসতে পারেন রাঙ্গামাটিতে। এসি বাসের ভাড়া পড়বে আপনার 1300 থেকে 1800 টাকার মতো, এবং নন এসিতে 800 থেকে 900 টাকা এরকমই আপনার ভাড়া পড়বে। বেশিরভাগ বাস সন্ধে 7টা থেকে 12টার মধ্যেই কিন্তু ছাড়ে, তবে সময় বাঁচানোর জন্য রাতে আসাই উত্তম, আপনি সকাল থেকে কিন্তু ঘুরতে বের হয়ে যেতে পারবেন। আর চট্টগ্রাম থেকে আসতে হলে আপনাকে প্রথমে যেতে হবে অক্সিজেন মোড়ে, সেখান থেকে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়, তার মধ্যে পাহাড়িকা আছে, এস আলম, থানি, ভিআরটিসির বাসও পেয়ে যাবেন। বাসগুলো সাধারণত 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলাচল করে, লোকাল বাসের ভাড়া 85 থেকে 100 টাকা এরকমই পড়ে, তবে এগুলোতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। রাঙ্গামাটি শহর থেকে সিএনজি নিয়ে আসাম বস্তি ব্রিজ, অর্থাৎ যেটাকে ব্রাজিল ব্রিজ বলা হয়, সেই ব্রিজ হয়ে আপনি বার্গি লেগে চলে যেতে পারবেন। ভাড়া নিবে 350 টাকা, অর্থাৎ সিএনজি গুলো রিজার্ভ করে 350 থেকে 400 টাকা নিয়ে নিবে। জনপ্রতি অনেক সময় 100 টাকা করেও নেয়, সেই হিসেবে আপনার 500 টাকা ভাড়া পড়বে একটা সিএনজি। তবে সব থেকে ভালো হয় রাঙ্গামাটি শহরে একটু আগেই ভেদবেদি নেমে সেখান থেকে সিএনজি নিলে, এতে সময় এবং খরচ দুটাই কম আসবে। আর বাইকের ক্ষেত্রে লোকেশনটা দেখে আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন। বার্গি লেগে এসে আপনাকে টিকিট নিতে হবে, প্রতিটা টিকিটের মূল্য ছিল 10 টাকা করে। আর টিকিট কাউন্টারের পাশে দুটো শপ আছে, সেই শপগুলোতে আপনি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন, পাহাড়িদের তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন, এবং আমরা সেখান থেকে একটা গামছা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা লেকে নামবো। আর আপনি যদি সাঁতার না জানেন তাহলে কখনোই লেকের পানিতে নামার সাহসটা করিয়েন না, কারণ সাঁতার জানা থাকলেই লেকের পানিতে নামবেন, কারণ এর গভীরতাটা বোঝা যায় না, কোনো জায়গায় একেবারে কম আর কোনো জায়গায় অনেক বেশি গভীরতা। বার্গি লেকে আপনি থাকতে পারবেন এবং নাইটে আপনি ক্যাম্পিং করতে পারবেন, কি করবেন সেটা একটু বলি। বার্গি লেকের ভ্যালি রিসোর্ট খুবই মনোরম পরিবেশে অবস্থিত, তাই এখানে ঘুরে বেড়ানোর সাথে সাথে ক্যাম্পিং, কাইকিং এইসবও করতে পারবেন। থাকার জন্য রিসোর্ট রয়েছে, হাউস বোট রয়েছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন, তবে তাবুতে থাকার যে ব্যবস্থাটা রয়েছে সেটাই সবচাইতে আকর্ষণীয়, এবং রিসোর্টের চারপাশে কিন্তু লিচু বাগান রয়েছে, তাই লিচুর মৌসুমে আসলে গাছ থেকে আপনি টাটকা লিচু পেরে খেতে পারবেন। তাবু নিয়ে থাকার জন্য প্রতিদিনে 1300 টাকা করে ভাড়া ধার্য করা হয়, প্রিমিয়াম কটেজ ভাড়া রয়েছে 10,000 টাকা করে, আর স্ট্যান্ডার্ড কটেজগুলো রয়েছে 6,000 টাকা করে। আর কলেজগুলোতে এসি আছে, অনেক সময় এরা ডিসকাউন্টেই দিয়ে থাকে, তখন কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন। আর কাইকিং এর জন্য প্যাকেজের সাথে 30 মিনিট পর্যন্ত ফ্রি থাকে, এর বাইরেও দুজনের প্রতি ঘন্টা 300 টাকা, তিনজনের জন্য প্রতি ঘন্টায় 400 টাকা, তাবুর বিছানা, বালিশ এবং মোবাইল চার্জের জন্য সুব্যবস্থা রয়েছে। যদি আপনি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে তাবুটাই সিলেক্ট করাটা আপনার জন্য বেটার হবে। এছাড়াও ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু কটেজ এবং হাউসবোটগুলো বেশ দারুণ হয়, হাউসবোটগুলো খুব সুন্দর করে সাজানো হয়, এবং যেদিকে হাউসবোটগুলো রয়েছে সেদিকে কিন্তু সুন্দর একটা দোলনা রয়েছে, যারা দোলনা পছন্দ করেন তারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না। আর অনেকগুলো সুন্দর সুন্দর জুমঘর রয়েছে, যে জুমঘরগুলো দূর থেকে দেখতে অসাধারণ লাগে, পাহাড়ি স্টাইলে জুমঘরগুলো সাজানো, ভিতরে অবশ্যই কিছু নেই, চাইলে সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলতে পারেন এবং আড্ডা দেওয়া যায় এই জুমঘরগুলোকে।
ভেতরের দিকটা এবং বাইরের দিকটা সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় বাঁশের উপরে সম্পূর্ণ জুম ঘরগুলো দাঁড়িয়ে আছে। আর তাঁবু নিয়ে ক্যাম্পিং করার জন্য এই সামনের স্থানটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ জুম ঘরের সামনে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে পারবেন এবং ক্যাম্প ফায়ার করতে পারেন। বার্গি লেকের সৌন্দর্যের জন্যই কিন্তু বার্গি লেক খুবই পপুলার, আর এই জন্যই কিন্তু এখানে রুম পাওয়া যায় না, অর্থাৎ আগে থেকে আপনাকে বুকিং দিতে হবে। চাইলে কিন্তু টিকিট কেটে আপনি সম্পূর্ণ লেকটা ঘুরে চলে যেতে পারেন, কিন্তু যদি আপনাকে থাকতে হয় সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিতে হবে, কারণ এখানে এসে হুট করে কিন্তু রুম পাওয়া যায় না। কাপ্তাই লেকের সৌন্দর্য তো রয়েছে, আর জুমঘর থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যটা দেখতে খুবই সুন্দর লাগে, পুরো একটা কাপ্তাই লেকের ভিউ পাওয়া যায়। আর সামনে যাই, অর্থাৎ আরেকটু সামনে গেলেই কিন্তু একটা লাভ পয়েন্টের মতো পেয়ে যাবেন, যেটা খুবই সুন্দর। উপরেতে যে কটেজগুলো রয়েছে কটেজ থেকেও কিন্তু কাপ্তাই লেকটা দেখা যায়, তবে যেটা জুমঘর রয়েছে জুমঘর থেকে কিন্তু কাপ্তাই লেকের সৌন্দর্যটা দেখতে অসাধারণ লাগে। লেকে নামার সময় একটা ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যটা আপনাকে সামনে লেকটার দিকে ইন্ডিকেট করছে, অর্থাৎ লেকের দিকে দেখতে বলছে, যার কোলে একটা বাচ্চা রয়েছে, যে বাচ্চাটাকে সেই সৌন্দর্যটা সে উপভোগ করতে বলছে, এরকম কিছু। তবে এটার কোনো বিশেষত্ব আছে কিনা জানি না, ওইখানে তেমন কিছু লেখাও ছিল না। আর সামনে একটা লাভ পয়েন্ট আছে, লাভ পয়েন্টটা আসলে অনেকটা দোলনার মতো, যে দোলনাতে বসলে সেটা ডানে বামে দোলে, এরকম একটা দোলনা আছে। এখানেও কিন্তু ক্যাম্পিং করা যায়, অর্থাৎ ক্যাম্পিংয়ের জন্য আপনি যে জায়গাটা চুজ করবেন সেখানে কিন্তু তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করতে পারবেন। আর সামনে যাইলেও কিন্তু অনেকগুলো ক্যাম্পিংয়ের জন্য জায়গা আছে, আর সেখানে সানবাদের জন্য কিছু সিট রয়েছে, সেগুলো কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। আমার সবচাইতে যে জিনিসটা সুন্দর লাগছে, অর্থাৎ বার্গি লেগে আমার যে জিনিসটা সবচাইতে সুন্দর লাগছে, লেগের শেষ প্রান্তে যাই যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা, অর্থাৎ লাভ পয়েন্টটা ক্রস করে একেবারে শেষের প্রান্তে চলে গেলে একটা সরু একটা রাস্তা পেয়ে যাবেন, যেখান থেকে দুপাশে কিন্তু কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে পারবেন। অর্থাৎ দুপাশে পানি রয়েছে, মাঝখানে কিন্তু সরু রাস্তা, হেঁটে যাইতে কিন্তু অসাধারণ লাগে, সুন্দর একটা ভিউ। যখন এই বালি রাস্তাটা ধরে হেঁটে যাবেন তখনই বুঝতে পারবেন আসলে এই জায়গাটা কতটা সুন্দর। এখান থেকে চাইলে আপনি কাইকিং করতে পারেন এবং নৌকা নিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন। অদূরে কিন্তু ঝুলন্ত ব্রিজও দেখা যায়, এখান থেকে কিন্তু আপনি চাইলে ঝুলন্ত ব্রিজও যেতে পারেন। শেষ সীমানা আসলে একটা আইল্যান্ড দেখতে পারবেন, তো আসেন আর একটু সামনে যাই, দেখাই কি আছে। ছবি যদি এক টাকা করে ধরলেন, এইটা একটা আইল্যান্ডের মতো পাবেন এবং চারপাশে পানি, মাঝখানে হচ্ছে এই দ্বীপের মতো আইল্যান্ডটা, চাইলে ঘুরে যেতে পারেন। লেকের যে শেষ প্রান্তটা রয়েছে, প্রান্তের প্রথম দিকে যাওয়ার সময় কিন্তু ছোট ছোট কটেজগুলো পড়ে এবং সেখানে রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং সেই থেকে বিকেলবেলা সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমরা বিকেলবেলায় প্রায় 4:30-4টার দিকে গিয়েছিলাম এবং সম্পূর্ণ বার্গি লেকটা দেখে সেখান থেকে রওনা হই। সেখান থেকে রওনা হওয়ার পরে আমরা বড়দম চলে এসেছিলাম, যেখানে আই লাভ কাপ্তাই একটা ভিউ পয়েন্ট রয়েছে। বার্গি লেকে কী কী আছে, এই সব কটেজগুলো আছে। এখন বার্গি লেক থেকে বিদায় নিব, এখন ঘড়িতে সময় প্রায় 5টা বাজে, আর সুন্দর একটা পরিবেশ ছিল চারপাশে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের অসম্ভব সুন্দর ভিউগুলো এখানে দেখতে পারবেন, আর অবশ্যই ঘুরে যাবেন। নতুন একটা লেকের সন্ধান পেলাম, বার্গি লেক, আশা করি ভালো লাগবে সবার। তো আজকের মতো বিদায় নিচ্ছি বার্গি লেক থেকে। একদিনের কাপ্তাই রাঙ্গামাটি ট্যুরের মধ্যে আপনার খুবই সুন্দর একটা সময় কাটবে এবং অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখে কিন্তু মনটা অটোমেটিকলি আপনার ভালো হয়ে যাবে। আমরা বার্গি লেক থেকে বের হওয়ার পরে আই লাভ কাপ্তাই যে ভিউ পয়েন্টটা রয়েছে, এই স্পটটাকে বলা হয় বড়দাম বলা হয় এবং সামনে যাইলে একটা বাজারও পাবেন, যে বাজার। আর যারা ঘুরতে যায় সবাই কিন্তু এই জায়গায় বেশিটা সময় দেয়, কারণ এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা সত্যি অসাধারণ লাগে, অনেক দূর পর্যন্ত কাপ্তাই লেকটা দেখা যায় এবং দেখতে অসাধারণ লাগে। আর এই রাস্তা ধরে আপনি চলে গেলে কিন্তু কাপ্তাইয়ের বেশ কিছুটা কাপ্তাইয়ের অনেকগুলো টুরিস্ট স্পট দেখতে পারবেন, যেখানে নেভি ক্যাম্প অন্যতম রয়েছে, জিপতলি রয়েছে, হেলিপ্যাড রয়েছে, সবগুলো ভিউ পয়েন্ট কিন্তু এই রাস্তা ধরে যাওয়ার পরে কিন্তু পাবেন। অর্থাৎ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি জিপতলি দিয়ে উঠতে পারবেন এবং এরপরে রয়েছে জেটি ঘাট, যেটা দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে চলে যায়। কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই দিকে কিন্তু এই রাস্তাটা উঠে প্রথমে যাই যেতে হবে আপনাকে কাপ্তাই বাজারে, অর্থাৎ মেইন বাজার রয়েছে। সেখান থেকে বামে গেলে পড়বে আপনার কাপ্তাই রাস্তার যে শেষ পয়েন্টটা রয়েছে, সেখানে কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ অবস্থিত এবং ডানে চলে আসলে আপনি সিটির দিকে চলে আসতে পারবেন। একদিনের ট্যুরে অনেকগুলো স্পট দেখতে পারবেন, সেটা আপনি বাইকে যান বা লোকালে যান, তবে রাঙ্গামাটি হয়ে আপনি যদি কাপ্তাই ঘুরে আসেন তাহলে অনেকগুলো স্পট একসাথে দেখতে পারবেন। তো আমরা রাঙ্গামাটি থেকে কাপ্তাই সেসব স্পট দেখে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি।